السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله الذي لا نبي بعده وعلى آله وصحبه أما بعد. সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার চমৎকার আয়োজনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। চলছে হজ, সামনে কুরবানি এবং দেশে আছে বন্যা দুর্গত মানুষের দুরবস্থা, এবং এ সময় আমাদের জন্য দায়িত্ব কর্তব্য এ সকল বিষয় নিয়ে আশার কি আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন ইনশাআল্লাহুল আজিজ। প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আনাম রশিদ আহমদ মাদানী। কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, আসুন আপনাদের কাছেই চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে বলছেন, কোথেকে কি জানতে চাচ্ছি? জি প্লিজ প্রশ্ন করুন। মানে আমি কুরবানি টাকাটা যদি মানে কুরবানি তো মানে মহিলাদের উপর বলে ফরজ, যে আমার আর 7-8 লাখ টাকা যদি থাকে এর মধ্যে কত টাকা আমি কুরবানি দিতে পারি? এই কুরবানিটা যদি আমি এই পশু না দিয়া যদি টাকাটা করি কোনো আত্মীয় স্বজনকে দিয়া দিই তাহলে কি হবে? কারণ আমার হাজবেন্ড তো আমাদের কুরবানি দিচ্ছে। আচ্ছা, আর কোন প্রশ্ন? আরেকটা প্রশ্ন ছিল যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহ দাজ্জাল। এটা কি যে তাকবীর বাজার পরে তারপরে বলতে হয়? আচ্ছা ঠিক আছে, আপনার দুটি প্রশ্ন রিসিভ করলাম, আপনি জবাব দিন। একটা প্রশ্ন করব হুজুর, মানে কেউ যদি মানে ই আরেকটা প্রশ্ন করি, আরেকটা বলুন বলুন জলদি বলুন। মানে কেউ যদি মানে বাচ্চা নষ্ট করে ফেলে ওইটা মানে কোন পাপ সমান করার কোন উপায় আছে কিনা? আচ্ছা ঠিক আছে, জবাব শুনুন। اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قرباني سمرتو أسي أمن পুরুষ নারী সবার উপরেই হানাফি মাজহাবের মতে ওয়াজিব, অন্যান্য মাজহাব বলছে সুন্না। এখানে আমরা সুন্না ওয়াজিব এ সমস্ত বিতর্কে না যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির গুরুত্ব দিয়েছেন, তিনি বলছেন মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকুরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে অথচ কোরবানি দিল না সেই যেন ঈদগাহের কাছেও না আস। তা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে গুরুত্ব দিয়েছেন কোরবানির, এই গুরুত্বকেই আমরা গ্রহণ করি, এই মাঝহাবি মত পার্থক্য আমরা আপাতত ভুলে যাই। আপনার যদি সামর্থ্য থাকে দিবেন, তবে এক পরিবারের পক্ষ থেকে একটি পশু যদি কোরবানি দেওয়া হয় তাহলে হয়ে যাবে, সেটা খাসি হতে পারে, দুম্বা হতে পারে, গরু হতে পারে, উঠ হতে পারে, এক পরিবার থেকে একটি। হ্যাঁ, যদি তাদের সামর্থ্য থাকে তারা আরও বেশি দিবে। আপনি যে কথাটি বলেছেন যে কোরবানির অর্থ গরিব আত্মীয় স্বজনকে দিয়ে দিবে, না এটা করা যাবে না। কোরবানি একটি ইবাদত, সেই ইবাদতের সাথে সম্পর্ক হচ্ছে পশু জবাই। আবার গরিব আত্মীয় স্বজনকে দিবেন, জাকাত থেকে দেন, সৎকার করেন, না কুরবানির টাকা এইভাবে দেয়া যাবে না। দ্বিতীয়, উনি এখানে এতটুকু আবার বলেছেন যে ওনার স্বামী দিচ্ছেন, এখন ওনার টাকাটা যদি উনি না দিয়ে কুরবানি, আচ্ছা স্বামী যদি পরিবারের পক্ষ থেকে একটি পশু দেয় হয়ে যাবে, তাহলে আপনার টাকাটা আপনি এইভাবে না বলেন যে কুরবানির টাকা, আপনি বলেন যে আমি কিছু টাকা
এই স্বামীর কোরবানিতে অংশগ্রহণ না করে আমি গরিবদেরকে দেব, কথাটা এইভাবে বলা ভালো। আর ওনার হলো 8 লক্ষ টাকা আছে, এখন কত টাকা হলে কোরবানি ওয়াজিব হয়? কোরবানি ওয়াজিব হবে জাকাত, কোরবানি, সদাকাতুল ফিতর, এগুলি সব নেসাবের সাথে সম্পৃক্ত। পার্থক্য কী? পার্থক্য হচ্ছে জাকাতের নেসাবটা আপনার হাতে 1 বছর সময় থাকতে হবে, 1 বছরের পরে জাকাত দেবেন। সদাকাতুল ফিতর হচ্ছে ঈদের চাঁদ, শাওয়ালের চাঁদ উদিত হলো, ওই সময় আপনার কাছে নেশা পরিমাণ টাকা আছে, সদাকাতুল ফিতরে দিতে হবে। কোরবানির বিষয়টা তাই, কোরবানির সময়ে আপনার কাছে যদি নেশা পরিমাণ সম্পদ থাকে আপনি কোরবানি দিবেন। শেখ আপনি একটু বলে দিলে যে নেশাব বর্তমানে হলো, বর্তমানে নেশাব 5 লক্ষ টাকা, বর্তমানে নেশাব এখানে কথা, কেউ বলেন রূপা, কেউ বলেন স্বর্ণ, যে কোনো একটা ইচ্ছা। রূপার দাম যদি ধরা হয় 52 তোলা রূপা কত হাজার টাকা হবে, তো এই টাকা যার হাতে থাকে সে কোরবানি দিবে কিভাবে? অতএব বর্তমান আপনার অধিকাংশ ইসলামিক স্কলার বলেছেন যেহেতু বর্তমান গোটা দুনিয়ায় স্বর্ণ নির্ভর, অতএব স্বর্ণই নেশাব হবে। স্বর্ণের বর্তমান বাংলাদেশের যে বাজার দর তাতে 3.5 লাখ টাকা, 5 লাখ বেড়ে গেছে স্বর্ণের দাম এই জন্য, তাহলে 5 লাখ টাকা, আচ্ছা আমরা সতর্কতার জন্য 4 লাখ বলি, অসুবিধা নেই, এই পরিমাণ অর্থ থাকলে জাকাত দিতে হবে। জি শুক্রান, জাযাকুমুল্লাহ। এরপর একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নি, জি জি তাউজ, জি জি, কি এটা কখন বলতে হবে? তাকবীরের পরে? ও উনি বলছেন না সালাতে সালাম ফিরানোর আগে বলা যাবে না। জি আচ্ছা, আপনি যে তাউজটা বলেছেন, 4টি বিষয় থেকে আশ্রয় চাওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, শুধু না আদেশ করেছেন, ইজা ফারাগা আহাদুকুম মিন আত-তাশাহুদি ফালিয়াতাআউয়াদ মিন আরবাইন, তাশাহুদ শেষ করে তোমরা 4টি বিষয় থেকে আশ্রয় চাইবে। এটাও একটা দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, যেমন এটাও আপনার একটি মাস, তবে আল্লাহুম্মা ইন্নী যালামতু চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা রসুল আদেশ করেছেন, রসুলের আদেশের গুরুত্ব বেশি। আর ওইটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বললেন, আমাকে একটি দোয়া শিখান যেটি আমি সলাতে আমি বলবো। তিনি দোয়া শিখিয়েছেন আবু বকরকে। হ্যাঁ ওইটাও সুন্নাহ, কিন্তু মনে রাখতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এটা গুরুত্ব বেশি, এটা আগে পড়বেন, তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়বেন। শেখ আমি জানতে চাচ্ছি, এটা তাওয়াজ প্রথম যে আমরা সানা পড়ি, সানার পরে? বউয়ের ভাইকে, বউয়ের ভাই আছে না, বউয়ের ভাই, মেয়ের দেবর, সেগুলাকে আমরা দেখা দিতে পারবো নাকি, পর্দা করতে হবে? আচ্ছা, আর একটা প্রশ্ন আছে আমার, আমরা যে আগে দেবর বাসুরকে বা বনুর জামাইকে দেখা দিয়েছি, তখন তো আমরা এই গুনার কথা জানতাম না, কিন্তু এখন আমরা তার জন্য অনুতপ্ত, কিন্তু এখন আমরা কি করব? আমাদের সে পরা গুনার জন্য যে গুনাগুলো করে ফেলেছি অজান্তে। আচ্ছা, জাযাকুমুল্লাহ শেখ। প্রথম যে বোন প্রশ্ন করেছিলেন সেখানে একটি প্রশ্ন ছিল যে বাচ্চা কেউ যদি নষ্ট করে থাকে অতীতে, এখন এই গুনাহ থেকে মুক্তির উপায় কী? আপনি বলেছেন বাচ্চা নষ্ট হওয়া, তার অর্থ হচ্ছে যে একটা সেইফে চলে আসছিল শিশুটি, ওই অবস্থায় নষ্ট হয়েছে, এটা তো বড় ধরনের অপরাধ, বড় ধরনের অন্যায়। আর যত অপরাধই হোক, এই অপরাধ থেকে বাঁচার উপায় একটি, তা হচ্ছে তওবা। আপনি অনুতপ্ত হয়ে তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান,
এই আশায় যে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারবেন। জি, আরাফার রোজা দুটি তিনটি না একটি? হ্যাঁ, আপনি যেভাবে বলেছেন যে অসুস্থ ব্যক্তি আরাফার রোজা রাখতে চায়, একটি রাখলে হবে কি না তিনটি রাখতে হয়, আপনাকে কে বললো আরাফার রোজা তিনটি? আরাফার রোজা একটি, তিনি অসুস্থ রাখতে চান তিনি একটি রাখবেন। হ্যাঁ, আশুরার রোজা, আশুরার রোজা তিনটা রাখা যায়, দুইটা রাখা যায়, একটা রাখা যায়, এটা আশুরার রোজা। কিন্তু আরাফা ময়দানে যেদিন হাজিগণ অবস্থান করবেন সেটাকে আরাফা দিবস পরে সেই রোজা একটি, সেই রোজাটি হবে আগামী 8 জুলাই জুমাবার। আগামী 8 জুলাই জুমাবারে আরাফাত ময়দানে হাজিগণ অবস্থান করবেন। আর এটিএন বাংলা ধারাবাহিক এই লাইভ সম্প্রচার করবে, বাংলা ধারাবিবরণী দিয়ে আপনারা সেই অনুষ্ঠান দেখবেন এবং রোজা রাখবেন। দেবরের সাথে সাক্ষাৎ করা জায়েজ কি না? তিনি নিজেই জবাব দিয়েছেন। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আগে যে দেবরের ছেলেদের সাথে দেখা করতাম, দেবরের সাথে দেখা করতাম, পাপ করে ফেলছি, তো আপনি যে নিজেই বলছেন, তো এই প্রশ্নের জবাব আপনার কাছে আছে, না দেখা দেওয়া যাবে না, অতীতে যে দেখা দিয়েছেন একসাথে দুই প্রশ্নের উত্তর, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। বোন শরীরে খুব ব্যথা বেদনার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ আপনাকে সুস্থ করে দিন। জি, আমরাও দোয়া চাই। আর একটি আমল আছে, সে আমলটি হচ্ছে আপনার ব্যথা বেদনার যে জায়গা সেখানে হাত দিয়ে বিসমিল্লা 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 তিনবার বলবেন। তারপরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা আউযু বিকা, এই একটা দোয়া আপনি এটা দোয়ার বই থেকে দোয়াটা আপনি শিখে নেবেন। জি, আচ্ছা। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, পরিচয় পেশ করে প্রশ্ন করুন। জি, হুজুর আমার প্রশ্নটা হচ্ছে যে আমি পড়াশোনার কারণে আমার আমার নিজ শহরের থেকে বাইরে থাকতে হয়, মানে আমি সাতক্ষীরায় থাকি আর আমার বাসা হচ্ছে চট্টগ্রাম। এখন আমার মাহরাম ছাড়া কি একা একা যাতায়াত করাটা হারাম এটা আমি জানি, কিন্তু হচ্ছে আমাকে যে প্রত্যেকবার আমার মাহরামরা আনা নেওয়া, এটা আমার ফিনান্সিয়াল অনেক বেশি ক্রাইসিস দেখা দিতেছে, প্লাস হচ্ছে প্রত্যেকবার আনা নেওয়াতে যে আমার মাহরামরা একটু অসুবিধায় পড়তে হচ্ছে, ওদের চাকরি বাকরি আছে। তো আমার এখন পদ্মা সেতু হওয়াতে আমার একটু সময় কম লাগতেছে, 689 কিলোমিটার দূরত্ব হলেও 12 ঘন্টার মধ্যে আমি বাসায় আসা যাওয়া করতে পারতেছি। এখন এই ক্ষেত্রে আমি কি মাহরাম ছাড়া একা আসা যাওয়া করতে পারবো, যেহেতু আমার 12 ঘন্টা সময় লাগতেছে, একদিনও সময় লাগতেছে না পুরা। আচ্ছা, আর কোন প্রশ্ন? জি না হুজুর, এটাই জবাব শুনুন। জি, এই প্রশ্নের জবাবের আগে ওই যে বোন বলছেন অসুস্থ, সেই দোয়াটাই বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, এটা পড়বেন 7 বার। তো আমার বলা থেকে তো আপনি মুখস্থ করতে পারবেন না, আপনি বই দেখে মুখস্থ করে নেবেন, মুখস্থ না পারলে দেখে দেখে পড়বেন। মাহরাম ছাড়া সফর করার বিষয়ে যে প্রশ্নটি এসেছে, সেখানে হাদিসে যেভাবে রাসূল সাল্লাম বলেছেন 3 দিনের দূরত্বে, 3 দিনের দূরত্বে মাহরাম ছাড়া সফর করা যাবে না। এখন এই সময়ের ইসলাম স্কলারগণ বলেছেন যদি সফরটি নিরাপদ হয়, যে আপনার পথে কোনো সমস্যা হবে না, এখান থেকে কেউ আপনাকে সঙ্গ দিয়ে আপনাকে যানবাহনে উঠিয়ে দিয়েছেন, ওখানে আপনাকে কেউ রিসিভ করবেন, এই ধরনের সফরে ইসলাম স্কলারগণ বলেছেন যে মাহরাম ছাড়াও করা যাবে প্রয়োজন। আপনি যে কথাটি বলেছেন এর দ্বারা তো এটাই বোঝা যায় আপনার প্রয়োজন, মাহরাম বারবার যাবে সেই সামর্থ্য নেই। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আপনার এই সফর নিরাপদ, তাহলে আপনি একা সফর করতে পারবেন। আল্লাহু আ'লামু বিসওয়াব। আমিন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে খারাপ আছে, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন। আমরা শেখের কাছ থেকে ভিন্ন একটা প্রশ্ন জানবো, তার আগে আবার সংযোগ পাওয়া গেল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি ধানমন্ডি থেকে বলছি। জি প্লিজ। আমার একটা দূরে প্রশ্ন ছিল কি, মানে সূরা আর রহমান কি সব উক্ত নামাজের মধ্যে পড়া যায়, আর হাসরের শেষ দিন আর এটা কি নামাজের সালাম ফেরার আগে পড়তে হয় নাকি সালামের পরে পড়তে হয়? আচ্ছা, জি জবাব শুনুন।
প্রতি সালাতে সুরে আর রহমান আপনি কেন পড়বেন? কোরআন মজিদ তো 114টি সুরা। আপনি যদি কোরআন মজিদের বিভিন্ন সুরা বড় সুরা মুখস্থ থাকে সেখান থেকে সুরার অংশবিশেষ পড়বেন, ছোট ছোট সুরা পড়বেন, সুরা আর রহমান পড়বেন, সুরা ইয়াসিন পড়বেন, সমস্যা নেই। কিন্তু সুরা আর রহমানের বিশেষ ফজিলত আছে, এই জন্যই সুরা আর রহমান পড়তে হবে, এখানে সমস্যা আছে। কারণ সুরা আর রহমান বিশেষ ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন নাই। সুরা ইয়াসিন, সুরা আর রহমান এই দুই সুরা সম্পর্কে যেসব ফজিলতের সুরা আছে এগুলি খুবই দুর্বল, আর কেউ কেউ বলেছে এই ফজিলত সম্পর্কিত এই দুই সুরার হাদিসগুলো জাল। অতএব কী প্রয়োজন? আপনি সহি হাদিস দ্বারা প্রতিষ্ঠিত যে সুরাগুলো রয়েছে এগুলি পড়েন, ঘুমানের আগে সুরা মুলক পড়েন, সুরা সাজদা পড়েন, আয়াতুল কুরসি পড়েন দৈনিক 8 বার, প্রতি ফজর ফরজ সালাতের পরে 5 বার, সকালে 1 বার, সন্ধ্যা 1 বার, শোয়ার আগে 1 বার, সুরা এখলাস, সুরে ফালাক, সুরে নাস এগুলো পড়েন, এগুলি সহি হাদিস দ্বারা প্রমাণিত, এগুলি পড়েন। জুমার দিন সুরে কাহাব পড়েন, কিন্তু ইয়াসিন আর আর রহমান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি বর্ণনায় কোনো হাদিস নেই। সুরা হাসরের 3 আয়াত খুবই দুর্বল হাদিস। আপনি পড়তে চাইলে পড়েন কোরআনের আয়াত, কিন্তু নিয়মিত আপনার আমল করবেন একটা দুর্বল, অতিশয় দুর্বল, শুধু দুর্বল না, অতিশয় দুর্বল একটা হাদিসের ভিত্তিতে এটা আমরা যথার্থ মনে করি না। হ্যাঁ, মাঝে মধ্যে পড়েন, অসুবিধা নেই। সালামের আগে না পড়ে? না, ওই তো সালাম, নামাজের পরে, নামাজের পরে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি চিকান থেকে কামাল বলছি। জি প্লিজ। আমি আপনার কাছে 3টা প্রশ্ন করতে চাই। করুন। আমার আছে, আমরা যে সদগাদি মানে আমাদের সদগাদি দেওয়ার জন্য সিদ্ধান্ত করি মুরগি জব করি, মানে নলে জীবিত মুরগি দিই, আমরা কি মানে খাদ্য দিতে পারবো? মানে কোনো প্রসাদন তেল সাবান বা চাউল ডাল তেল এগুলো দিতে পারবো কি কিনা, এই প্রশ্নতে। তারপরে যদি আস্তে আস্তে যারা কুরবানি করে তারা কি মুরগি জব করে খেতে পারবে? আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে দেখি, মানে যারা একটু মানে টাকা এই পাওনাদার আছে তারা কি পাওনাদারকে টাকা দেওয়াটা ভালো নাকি মানে কুরবানি করলে ভালো? এটা কি বললেন? টাকা আরেকটা কেবে সাজেদার নামটা মানে কি এটা বলেন কামাল ভাই? সাজেদার, সাজেদার অর্থ। আচ্ছা কামাল ভাই, এই যে বললেন যে টাকা, টাকা কি, টাকার প্রশ্নটা আবার বলেন। সাজেদার অর্থ, সাজেদার অর্থ বলবে কিন্তু টাকার নাম বলেন, টাকার প্রশ্নটা আবার বলেন। মানে হলো মানে বাকি আছে পাওনা আছে, পাওনাদার মানে আমার কাছে পাওনা আছে। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, সাজদার অর্থ কি? জি, মুরগির জবাই প্রসঙ্গটা কি? মানে হলো মুরগি হাদিয়া দেয়, চাউল ডাল এগুলো হাদিয়া দেওয়া যাবে নাকি? কাদেরকে? গরিব দুঃখী যখন সদকা দেয় যে গরিবদেরকে তো হাদিয়া না, সদকা দেবেন, দেন চাল দেন, ডাল দেন, মুরগি দেন, খাসি দেন, কোনো সমস্যা নেই, যা দিবেন সৎকার নিয়তে আপনি সোয়াব পাবেন। এখানে মূলত জানতে চেয়েছে মনে হয়তো ওই যে নিয়াত করে যে জানের বদলে যান, এখন মুরগি তো একটা যান, যদি এইভাবে মানত করে থাকেন জানের বলে জানের পরিবর্তে যান, তাহলে জানেই দিবেন যদি মানত করে থাকেন। আচ্ছা, কোরবানির সময় মুরগি জবাই করে খাওয়া যাবে কি? করা যাবে, কোনো সমস্যা নেই, যিনি কোরবানি দেন তিনিও মুরগি জবাই করতে পারবেন, হাঁস জবাই করতে পারবেন, সমস্যা নেই, যারা কোরবানি দেয় না তারাও পারবে। ওনার কাছ থেকে অন্য লোক টাকা পাবেন, সেই টাকাটা পরিশোধ করা কি উত্তম নাকি কোরবানি করা উত্তম? যদি এমনটি হয় যে আপনার কাছ থেকে যিনি টাকা পাবেন তিনি আপনার কাছ থেকে টাকাটা পেতেই চান তার প্রয়োজনে, তাহলে তার টাকাটাই আগে দিয়ে দেন। আর যদি এমনটি হয় যে না, তার টাকা পরে দিলেও চলবে, অসুবিধা নেই, বা আপনি তাকে বুঝালেন যে ভাই আমি কোরবানিটা দিয়ে দিই তারপর তোমার টাকা দেবো, তাহলে আপনি কোরবানি দেন পরে তার টাকা দিয়ে দিবেন। এটা অবশ্য মনে রাখতে হবে যে ঋণ, ঋণ যথাসময়ে আদায় করতেই হয়, ঋণ নিয়ে আপনার এই যে সুযোগ নেওয়া
এই সুযোগ নেওয়ারই কোনো সুযোগ নেই যদি সক্ষমতা থাকে। সর্বশেষ হলো সাজদার অর্থ কি? সেজদা, সেজদা তো সেজদা, সেজদার অর্থ হচ্ছে আপনার কপাল নাক এগুলি মাটিতে ঠেকানো, দুই হাতের তালু আপনার দুই পাশে থাকবে, হাঁটু তা আপনার জমিনে ঠেকবে, পাও ঠেকবে, এই তো সেজদা। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি প্রশ্ন, প্রশ্ন করুন। প্রশ্ন করি তা তো পাইনি লাইন, এখন তো লাইন পেয়েছেন, সময় নষ্ট করে লাভ কি, কথা বলো। আরে আপনি লাইন পান না, এখন পেয়েছেন, আমরা শুনতে পাচ্ছি। আপনি প্রশ্ন করুন। জি আমি কিছু টাকা রাখবো, বুঝেছেন? হ্যাঁ বুঝেছি। আমি কি ইসলামী ব্যাংকে, ভালো ইসলামী ব্যাংকে রাখবো। জি এখানে ইসলামী ব্যাংকে টাকা রাখবেন, সুদ হবে কিনা, এই তো? হ্যাঁ হ্যাঁ। আর কত টাকা রাখলে টাকা দিতে হবে? আচ্ছা আর কোনো প্রশ্ন? হ্যাঁ কত টাকা রাখবো টাকা? আমি এত 1 কোটি মতো রাখতে পারি। ভালো। জি আর কোনো প্রশ্ন? জবাব শুনুন। জি ইসলামী ব্যাংক শরিয়ার ভিত্তিতে পরিচালিত হয়। আমাদের দেশে বেশ কয়েকটি ইসলামী ব্যাংক আছে, আমরা যে প্রোগ্রামটি দেখছি এটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে। হ্যাঁ আপনি রাখতে পারেন, ইসলামী ব্যাংক আপনাকে সুদ দেয় না, তারা ব্যবসা করে সে লাভের একটা অংশ আপনাকে দেয়। এই হচ্ছে আপনার প্রথম অংশের জবাব, যে ইসলামী ব্যাংকগুলো সুদ দেয় না, লাভ দেয়, আপনি এই লাভের অংশ আপনি নিতে পারেন, এটা হালাল। আর দ্বিতীয় অংশ হচ্ছে জাকাত। জাকাত যে নেশাব আছে, আমরা বলে থাকি যে বর্তমান স্বর্ণের বাজার যে দর বাংলাদেশে, তাতে 4-5 লাখ টাকা থাকলেই এবং বছর অতিক্রান্ত হওয়ার পরে জাকাত দিতে হবে। আপনার ব্যাংকে যদি এই পরিমাণ বা এর চেয়ে বেশি অ্যামাউন্ট থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে, প্রতি লাখে 2,500। শেখ বর্ণার্থদের জন্য আমাদের কী করা উচিত? বর্ণার্থদের জন্য কী করা উচিত, এটা তো একদম সময় উপযোগী প্রশ্ন। জি আপনি শুরুতেই বলেছেন বন্যা, হজ, কোরবানি, এই জাতীয় প্রশ্ন যেন আসে। বন্যার্থদের তো আমরা কাছ থেকে না দেখলেও আমরা টিভি পর্দায় দেখি কি করুন অবস্থা, আমাদের তো মনে শান্তিতে আমাদের ঘুমানোর কথা না, যে তৃপ্তির সাথে খাওয়ার কথা না, আমাদের অসংখ্য ভাই পানিতে হাবুডুবু খাচ্ছে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, যে যেভাবে পারেন সামর্থ্যের সর্বোচ্চটা দিয়েই তাদের পাশে দাঁড়ানো উচিত। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যদি কেউ তার বিপদগ্রস্ত ভাইয়ের বিপদ দূর করার চেষ্টা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে তার বিপদ দূর করার চেষ্টা করবেন। তারা বিপদগ্রস্ত, আমরা তাদের বিপদে তাদের সামনে পাশে দাঁড়াই, তাদের বিপদ লাঘব করার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আমাদেরকে পুরস্কার দিবেন, আমাদেরকে বিপদ থেকে মুক্ত করবেন। শেখ আপনাকে অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরা। প্রিয় দর্শক হাতে আর সময় থাকলো না, আল্লাহ হাজিদের জন্য হজ্জে মাবরুর নসিব করুন এবং তারা আমাদের জন্য দোয়া করবেন বিশ্ব থেকে যেন সকল বিপদ দূর হয়ে যায়। আর একটু আগে শুনলাম বন্যা দুর্গত মানুষের পাশে সরকার বেসরকারিভাবে বিত্তবান আমরা প্রত্যেকেই যেন সাধ্য অনুযায়ী খেদমতে এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।